বিজ্ঞানীদেরকে, রাষ্ট্রবিজ্ঞানীদেরকে, ভূগোল বিজ্ঞানীদেরকে তিনি বলা শুরু করলেন, শোনো আমি যদি তোমাদেরকে বলছি তুমি মুসলমানদের মারি বতাল হাবু বিবাদিল হুজুর, আল্লাহর নবী বলেন যদি কেউ তালবিনা খায় তাহলে সে হাড়ের রোগে আর অসুস্থ হবে না, হাড়ের রোগে সে মারা যাবে না। নবী বলছেন ইন্না তালবিনা তুজি মুসলমানদের মারি তালবিনা খেলে তার হাড় শক্তিশালী হয়ে যাবে, বতাল হাবু বিবাদিল হুজুর তার মাথার মধ্যে যত টেনশন সব দূর হয়ে যাবে। আমার নবী বলেন যে ওয়া এটা এমন হবে যে যদি কেউ সুইসাইড করে মরতে চায়, কোন ধরনের যদি সে আত্মহত্যা করতে চায়, নবী বলেন যদি তাকে তালবিনা খাওয়াই দেওয়া হয় তাহলে সে ওই বিষয়টা তার মনে থাকবে না, সিন আউট হয়ে যাবে, তার মাথার মগজ থেকে উঠে যাবে, সে কখনো মনে আনতে পারবে না যে আমাকে আত্মহত্যা করতে হবে। রহমতুল্লাহ এমন উত্তর শুনে সেদিক বিদেশি আগন্তুক বিজ্ঞানী যারা তারা অবাক হয়ে গেছে। সেই নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে বাস করবেন তা তিনি দেখান নাই। কিন্তু সবচেয়ে বড় মজার যে ব্যাপারটা হলো সেটা হলো যে কোরআনের জীবনটাই ছিল আমার নবীর জীবন। কোরআনের জীবনটা নবীর জীবন কেন ছিল, এটি এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর দোয়া, আর সেই দোয়াটা হয়েছে এমন একটা জায়গায় যে দোয়াটার কারণে আমার নবী বারবার তিনি সেটাকে সুপ্রিয়ার সাথে আদায় করেছেন। আনা মিন দোয়া ইব্রাহিম, আমি নবী ইব্রাহিমের দোয়ার ফসল। নবী ইব্রাহিম এমন একটা জায়গায় দোয়া করছেন আমার জন্য যে ওই জায়গায় দোয়া কবুল না হয়ে খালি থাকে না। সামনে কিরম জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য নবী ইব্রাহিম দোয়া করলেন যে কারণে পৃথিবীতে যত মুসলমান কেয়ামত পর্যন্ত আসবে তারা নবী ইব্রাহিমের উপরে দরুদ পড়বে। নবী ইব্রাহিমের উপর কি করবে দরুদ পড়বে, নবী তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে ইব্রাহিম নবী তার দোয়ার ফসল। নবীকে জিজ্ঞাসা করা হল নবী এই ইব্রাহিম নবী দোয়া করছে কোথায়। নবী ইব্রাহিমের দোয়া সম্পর্কে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে সাহাবীরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর প্রথম জমিন যেখানে আল্লাহ তাআলা একটা উঁচু একটা চরের মতো জেগে তুলবে অথবা সেখানে ফেনা তৈরি করে মাটি বানাবে। সারা পৃথিবীটা পানি ছিল কথা না আর সুবাহ না, এই জগৎটা ছিল পানির উপরে, পানির উপরে জগৎ, পানির উপরে তিনি পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে সেখানে রাখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এত বেশি ঢেউ আসার তৈরি করলেন, ঢেউগুলো মুখোমুখি আসার খেয়ে সেখানে এত বড় ফেনা জমে গেল, সেই ফেনাগুলোকে আল্লাহ তারা মাটিতে পরিণত করলেন। মাটিতে পরিণত করার পরে সেই মাটি পুরো মাটি হয়ে গেল, কিন্তু সমুদ্রের ঢেউয়ের কাছে মাটি নাচা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই মাটিকে স্থির করতে সেখানে পাহাড় তৈরি করলেন। কি তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আর্দ জাআলাত তামীম, পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন সৃষ্টি হলো মাটিটা থেমে গেল, থেমে যাওয়ার সাথে সাথে ফিরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পানির উপরে এইভাবে একটা মাটিকে আপনি স্থির করলেন সৃষ্টি করছেন কি, আল্লাহ বলছেন তাই না পাহাড় তৈরি করেছি। আল্লাহ বলছেন পাহাড়ের এত শক্তি, এই শক্তির যে এই পাওয়ারের যে আরো কি পাওয়ার আছে। ফিরিশতা জিজ্ঞাসা করলেন ইয়া রব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালে, পৃথিবীর মধ্যে এর চেয়ে কি কোনো বড় শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর উপরে বড় শক্তি হলো লোহা। লোহা এটি এমন এক শক্তি হয় যে এটা দিয়ে এই পাহাড়ের পাথরকে ভেঙে টুকরা করা যায়। এবার ফিরিশতা জিজ্ঞাসা করলো মাবুদ লোহার চেয়ে শক্তিশালী আছে কিনা, আল্লাহ তাআলা বলেন লোহার চেয়ে পাওয়ারফুল হলো আগুন। ফরমা সুবহানাল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী কি আগুন, লোহার সামনে গেলে আগুন আর থাক মানে লোহা থাকে না। ফিরিশতা জিজ্ঞেস করেন মাবুদ আগুনের চেয়ে শক্তিশালী আছে, আল্লাহ তাআলা বলে দেন হ্যাঁ আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পাওয়ারের উপরে পাওয়ার। এবার ফিরিশতা জিজ্ঞেস করেন মাবুদ এই পানির উপরে কি শক্তিশালী কিছু আছে, আল্লাহ বলে দেন হ্যাঁ পানির উপরে শক্তিশালী হলো বাতাস,
যদি নদীর মধ্যে দক্ষিণা বাতাস সৃষ্টি হয়, দক্ষিণা হওয়ার আগে তার এত ঢেউ উঠছে যে মাঝি নৌকা পার করতে হয় পায়। ফিরিশতা জিজ্ঞাসা করে, বাবু এই বাতাসের চেয়েও কি শক্তিশালী পৃথিবীতে কেউ আছে? আল্লাহ বলে দিলেন যে আসছে মানব জাতি। মানব জাতি আমি এমন সৃষ্টি করছি বাতাসের কারণ হয়ে না টায়ারের মধ্যে চিন্তা করে ফেলে, এমন কৌশল আমি দিয়েছি যে কানলে বাতাসের কানলে ঢুকে গেছে, পানির কান ধরে উপরে উঠে গেছে, লেফট করে দিয়েছে। সম্মানের সঙ্গে শুধু তাই নয়, আগুন দাও দাও করে জ্বলে উঠে সেই আগুনকে দিয়া সারাই ম্যাচের কাটির মাথার মধ্যে তাকে ঢুকাই দিয়ে বলছে থাম জ্বলিস না, পকেটের মধ্যে ছিঁড়ে দিস, যখন বলবে তখন জ্বলে উঠবে। সুবহানাল্লাহ, কি বুদ্ধি মানুষ! মানুষ হচ্ছে বিশ্বজগতের সেরা মানুষ। এই সেরা মানুষটাকে পৃথিবীতে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জমিনটা তৈরি করলেন সেই জমিনটাকে আল্লাহ তারা বরকত দিয়ে তৈরি করলেন, আর বরকতের জমিনটাকে আল্লাহ তারা সর্বপ্রথম কাবা ঘর ঘোষণা করলেন। বরকতের জমিনটাকে সর্বপ্রথম ঘোষণা করলেন কি? কাবা ঘর। পৃথিবীর প্রথম মাটিটাকে হলো কি? কাবা ঘর। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, দুনিয়া কি বুঝে খেলো না ও পহলা ঘর খুদা কা, দুনিয়া কি বুঝে খেলো না ও পহলা ঘর খুদা কা, হম উসসে পাসিবা হ্যায় ও পাসিবা হ্যায় হামারা, হম উসসে পাসিবা হ্যায় ও পাসিবা হ্যায় হামারা। পৃথিবীর প্রথম ধর্ম হলো কাবা। জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করেছেন। এই কাবা ঘর তৈরি হওয়ার পরে খ্রিস্টানদের মাধ্যমে কাবা তৈরি হলো। সম্মানিত শুনি, হযরত বাবা আদম আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসার পরে আল্লাহর কাছে সেই আসমান থেকে আসার সময় তিনি আবেদন করেছিলেন, মাবুদ আপনি যেহেতু আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন, বাইতুল মাবুদ সপ্তাকাশে এমন একখানা ঘর যেই ঘরখানা ফিরিশতারা তওয়াফ করে, এক এক দিনে 70,000 ফিরিশতা এক একটা দলের মধ্যে তওয়াফ করে, যারা একবার বাইতুল মাবুদ সাত আসমানে সেই ঘরটির চতুর্দিকে তওয়াফ করে কিয়ামত পর্যন্ত ওই ফিরিশতার কোনদিন সেই ঘরে তওয়াফ করার চান্স পায় না। সম্মানিত সুদী ভাই আমার, আকাশের বাইতুল মাবুদ এমন একটা ঘর যেখানে চতুর্দিকে ফিরিশতারা তওয়াফ করছে, বাবা আদম আলাইহিস সালাম তিনি দেখলেন ফিরিশতারা যে ঘরের তওয়াফ করে আল্লাহর কাছে প্রিয় হয়, মাবুদ আমি এবং আমার বংশধর আমার সন্তানরা এমন একখানা ঘর যদি আপনি দিয়ে দেন তাহলে সেই ঘরখানা তওয়াফ করে তারাও যেন জীবনের মতো পবিত্র হয়ে এই জান্নাতের মধ্যে ফিরে আসতে পারে। আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের সাথে ওয়াদা করলেন, দেখা যাও পৃথিবীর জমিনে সেই ঘরখানা বাইতুল মাবুরের মতো একখানা ঘর সরাসরি আমি সেখানে দান করব। ভাই আমার সেই ঘরখানা পৃথিবীতে সৃষ্টি হলো, সেই ঘরখানার বরকত এত বড় যে বাবা আদম আলাইহিস সালাম এই ঘরখানা ৩০০ বার পায়ে হেঁটে এই ঘরখানার তওয়াফ করেছেন, এই ঘরখানার ইবাদত করেছেন। পৃথিবীর প্রথম ঘর জমিনের মধ্যে আল্লাহ তৈরি করলেন কাবা। এই কাবা ঘরের তৈরিকারী কে? এর ফাউন্ডার কে? জরিমানের ফাউন্ডার কে? সম্মানিত শুনি, কাবা ঘর তৈরি হয়ে গেল বাবা আদমের পরে তার সন্তানদের নিশান বলে দেই, তাহলে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। বিরাট সৃষ্টি পৃথিবীতে হজরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মানুষের বসতির বয়স হলো 10,500 বছর। 10,500 বছরের আগে জিন জাতি পৃথিবীতে ছিল। বাবা আদম থেকে আমরা আজ পর্যন্ত 10,500 বছরের এই সময়টা টাইম ডিউরেশন যেটা, সময় তো শুধু হজরতের বাবা আদম আলাইহিস সালামের পরে হজরতের শীষ, হজরতের শীষ আলাইহিস সালামের পরে, একটু সহজ ভাষায় বুঝে নেন, হজরতের আদম আলাইহিস সালামের পরে হজরতের শীষ, শীষ আলাইহিস সালামের পরে হজরত ইদ্রিস, হজরত ইদ্রিসের পরে আসছে হজরত নূহ নবী, নূহ নবী থেকে হজরত ইব্রাহিম নবী পর্যন্ত মাঝখানে 2,200 বছর। কত? আমি আপনাদের কাছ থেকে সমুদ চাচ্ছি, 2,200 বছর। এই 2,200 বছরে মাত্র 2 জন নবী আল্লাহ পাঠিয়েছেন, কজন বলে? 2 জন নবী পাঠিয়েছেন। এই 2 জন নবীর মধ্যে একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাম, আর আরেকজন নবী হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। 2 জন নবী,
আল্লাহর ঘরে তোয়াব করে নাই এমন কোন নবী নাই। 1,24,000 অথবা 2,24,000 যত নবী সবাই আল্লাহর ঘরে তোয়াব করছে, কিন্তু 2 জন নবী আল্লাহর ঘরে তোয়াব করার সুযোগ পান নাই। তার মধ্যে হলেন একজন হযরত হুদ আলাইহিস সালাম আর একজন হযরত সালেহ আলাইহিস সালাম। এই 2 জন নবী কাবা ঘরে আসতে পারেন নাই। কেন? এই 2 জন নবীর সম্প্রদায় ছিল মারাত্মক উশৃঙ্খল। এবং আমি নাম বললে আপনারা চিনে নেবেন এরা কারা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলেন আমি আদ জাতির উপরে হুদ নবীকে নবী করে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। আর সামুদ জাতির উপরে আমি সালেহ নবীকে পাঠিয়েছি। সময় শুধু এই 2 জন নবী যে 2টি সম্প্রদায়ের উপরে আসছেন তার মধ্যে একটির নাম হচ্ছে আর আরেকটির নাম কি? সামুদ। একটু কথা বলুন, একটি হচ্ছে কি আর একটি কি সামুদ? আসুন কোরআন বলছে আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এটা আদ সম্বন্ধে বলছে আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামাতাতিল ইবাদ التي لم يخلق مثلها في البلاد। পবিত্র কোরআন আল্লাহ বলেন আদ জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর্কিটেক্ট জাতি, পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যানার এবং ডিজাইনার। একটা পাহাড়ের ভিতরে খোদাই করে তারা সেখানে এমন একটা সুন্দর শহর বানিয়েছে যে শহরটার নাম হলো ইরাম শহর। কি শহর? আজকে 3 বছর আগে সিরিয়ার মধ্যে শহরটা পাওয়া গেছে। আল্লাহ আদ জাতির সাথে কি আচরণ করেছেন, আদ জাতির উপরে আচরণ হচ্ছে তাদের উপরে আল্লাহ তারা 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। বৃষ্টি হয় নাই ফলে তাদের ফসল উৎপাদিত হয় নাই, তাদের পুকুরে মাছ ছিল না, তাদের নদীতে কোন মাছ ধরা পড়ে নাই। আপনি কি দেখেন নাই যে আজ জাতির সাথে আল্লাহ কি আচরণ করছেন? নবী হুদ আলাইহিস সালামের গায়ে তার হাত তুলেছিল, কিছু কথা শোনার জন্য এই কথাগুলো জানা আপনাদের প্রয়োজনীয় কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শুনলেন যে তবুকে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে পুরা, নবী বলছেন তবুক হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 610 কিলোমিটার দীর্ঘ। নবী বলছেন 610 কিলোমিটার দূর থেকে মদিনা আমাদেরকে মারার জন্য আসবে, এরা কষ্ট তাদের হবে, ওদের কেয়ার হবে পুড়ে যাবে। নবী বলছেন সবাই কেয়ারকে মিলি সব আমরা নিজে যাই, আমরা সবাই তবুকে যাই, ওদেরকে বলবো যে ভাই তোমরা তো আমাদেরকে মারার জন্য মহড়া নিচ্ছ, প্রশিক্ষণ নিচ্ছ, আমরাই চলে আসছি মারো তোমরা। নবীজি রওনা করলেন, 3 জন ব্যক্তি নবীর সাহাবি আসতে পারলেন, তার মধ্যে একজন হলেন হযরত মুরারা ইবনে রবি, আরেকজন হলেন হযরত মুরারা ইবনে রবি হেলাল ইবনে উমাইয়া, তৃতীয় আরেকজন, 3 জন আসেন নাই। ওরা বলছে নতুন ঘোড়া কিনবো, নবী আসতে গেলে কালকে এক্সপ্রেস চালিয়ে চলে যাও তুফান মেয়ে, তার মানে ঘোড়ার পিঠে উঠে চাবুক বাঁধলে ঘোড়া শুধু লাফাইয়া লাফাইয়া নবীর কাছে পৌঁছাই দিবে। পরে তারা ঘোড়াও কিনে নাই আর যাওয়া মানে নবীজি তবুকে পৌঁছলেন, তবুকে যাওয়ার সময় গিয়ে জাইসুল উসরা বলে এই 610 কিলোমিটার পথ যেতে সাহাবায়ে কিরামের পা ফেটে গেছিল, তারা নিজের জামা ছিঁড়ে পা ব্যান্ডেজ করেছিলেন, এত কষ্ট হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে তবুকে যাওয়ার সময় হঠাৎ করে তিনি সাহাবায়ে কিরামকে বলেন আবু বকর তুমি কোথায়? হ্যালো আবু বকর বলেন হুজুর আমি হাজির। নবীজি জিজ্ঞাসা করেন উমর তুমি কোথায়? তাড়াতাড়ি আমার হাত ধরো আর আমার চোখের সামনে পর্দা ঘিরে দাও, পর্দা দিয়ে দাও।
এই চোখের মধ্যে পর্দা। বাংলাদেশের মধ্যে ভারতের মধ্যে দুইজন ব্যক্তি যিনি জীবনে পর্দা করে চলতেন, একজন শাহুল্লাহ মহাদেস দেহরানি, আরেকজন আছে বাংলাদেশের রাজশাহীর সেই পদ্মা নদীর পাড়ে যিনি শুয়ে আছেন শাহমাদুম রূপোষ। রূপোষ মানে মুখ ঢাকা, যিনি মুখ ঢেকে চলতেন। বুঝতে পারছেন কথা? এই মুখ ঢাকা এটা আসছে নবীর কাছ থেকে। নবীজি হযরত উমর এবং হযরত আবু বকরকে বললেন তাড়াতাড়ি আমার চোখের মধ্যে পর্দা ফেলে দাও। যখনই পর্দা দেওয়া হলো নবী বলছেন তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো এবং তোমরা আমাদের সাথে পার হও। সাহাবা একরাম মানে হুজুর পার হয়েছি, নবী বলছেন তোমরা একটু কান্দো। সাহাবা একরাম বলছেন হুজুর কান্দো কেন, কান্দা আসে না? আপনি আমাদেরকে কান্দি করতেছেন, কান্দা তো আসে না। কান্দো কি করে? নবী কিসের জন্য কান্দো? পরে বলবো কেন কান্দো তোমরা। ফাইলাম তালুকু বা তালাকু, যদি কান্দা না আসে কান্নার ভান করো, কান্না দাও, বাচ্চা কান্দে তোমরা যখন কান্দো। আপনি চোখে পর্দা গেলেন, জীবনে তো দেখি নাই, কিতাব কোন সিস্টেম করবে? নবী ইসলাম বলছেন শোনো, যে জায়গাটা পার হয়েছে এটা হচ্ছে আদ এবং সামুদকে ধ্বংস করার জায়গা। এই জায়গাটা আল্লাহ গজব এত বেশি করেছে, এটা অতিক্রম করতে গিয়ে তোমাদেরকে যেন তাদের গজব টাচ না করে, এই জন্য আমি রসুল তোমাদেরকে কান্দতে বলছি। কান্দতে বলছি এই কারণে যে তাদের কান্নার সাথে অতিক্রম করলে এই গজবটা তোমাদেরকে স্পর্শ করবে না। ঈসা বলতে ছিলাম বাবা আদম, আদম আলাইহিস সালামের পরে হজরতে শীষ, শীষের পরে হজরতে ইদ্রিস, হজরতে ইদ্রিসের পরে আদম সালি হজরতে নূহ, নূহ নবীর পর থেকে হযরত ইব্রাহিম পর্যন্ত 2200 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কোন নবী পাঠান নাই। দুইজন নবী এসেছেন, দুইজন নবীর মধ্যে একজন হুদ, এরপরে আসছেন হযরত সালেহ। এরা কাবা ঘরে আসতে পারেন নাই, এই জাতির ছিল এত বেশি অত্যাচারী। হযরত নূহ নবীর যখন প্লাবন হলো, এই প্লাবনটা ছিল 150 দিনের প্লাবন। কত? 150 দিন, 6 মাস, সারা পৃথিবীতে পানি আর পানি। হযরত নূহ নবীর প্লাবন সম্বন্ধে আমার নবীকে জিজ্ঞাসা হয়েছে, নবীজি এই প্লাবনের পানি কতটুকু? আমার নবী বলেন পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেটা তার উপরে 40 গজ উপরে পানি ছিল, তাহলে 35,000 ফিট উঁচুতে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতের উপরে আরো 80,000 উপরে পানি। তাহলে 80,000 উপরে যদি পানি থাকে তাহলে সেই পানি, এই পানিটা পৃথিবীর কেউ বাঁচতে পারে না। পানির অবস্থা ছিল কেমন? ভেসে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াহি একটা জিরিবিহি ভি মাউজিন কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে পড়ছে। যে কারণে ফিলিস্তারা হযরত আদম আলাইহিস সালামের সময়কালে যে কাবা ঘর ছিল, নূহ নবীর 6 মাসের প্লাবনে কাবা ঘর ভেঙে চুরমার পলি মাটিতে এমন ভাবে ঢাকা পড়েছে যে নূহ নবীর পর থেকে 2200 বছর পর্যন্ত কাবা ঘর দেখা যায় নাই। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন সিরিয়া, ওনার জন্মস্থান ওনার জায়গা হচ্ছে সিরিয়া, নবী ইব্রাহিম মক্কার নয়, উনি সামদেশের মানুষ। অতএব সিরিয়াতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, আল্লাহ বলছেন যে কাবা ঘর ওটা বাই করো, কাবা ঘরে মক্কায় গেলে কাবা ঘর বাই করো, এটি নির্মাণ করো। নবী ইব্রাহিম আলাইহিসসালাম মনে করছেন এটা এমন একটা জায়গা গেলেই কাবা ঘর দেখা যাবে, আর সাথে সাথে দেয়াল টানার জন্য ইট আর সিমেন্ট এগুলো কি দেবে সব দাঁড় করাই দিল। কিন্তু অবাক কাণ্ড, নবী ইব্রাহিমের এই আইডিয়া টুকু ছিল না। যখন তিনি মক্কা মহাসমায় আসলেন, মক্কা মহাসমায় প্রায় 6,500 পাহাড়। কত? মক্কার জমিনে পাহাড়ের সংখ্যা হলো 6,500। 6,500 পাহাড়ের কোনখানে কাবা ঘর ঢাকা পড়ে আছে, নবী ইব্রাহিমের কাছে কোন দাগ নম্বর নাই, কোন নকশা নাই, ক্ষতি নাই, চিহ্ন করার মতো চিহ্নিত করার মতো কোন ব্যবস্থা নাই। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, মাবুদ আমার এক কাবা আপনি আমাকে পুনর্নির্মাণের জন্য নির্দেশ দিলেন, যে কাবা ঘর খুঁজে পাচ্ছি না। 6,500 পাহাড়ের দেশ মক্কা, কি মক্কায় কাবা ঘর কোথায় পাবো? আল্লাহ পথ রব্বুল আলামিন বলে দিলেন, রে ইব্রাহিম কাবা ঘর খুঁজে পাওয়ার জন্য তোমার নকশার প্রয়োজন নাই, দাগ নম্বর প্রয়োজন নাই, কোন খতিয়ান নম্বর প্রয়োজন নাই,
কাবা খুঁজে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। তোমাকে খুঁজে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি খোঁজে ধরো, আকাশ থেকে আমি ম্যাগমালা পাঠিয়ে দিচ্ছি, আকাশের ম্যাগ যেখানে এসে থেমে যাবে ওই ম্যাগের ছায়া যতটুকু অংশ পড়বে ততটুকুই হলো কাবা ঘরের এরিয়া। ইব্রাহিম রে নিজে ছায়া পড়ছে কিনা? হযরত নবী ইব্রাহিম বলছেন হ্যাঁ। আল্লাহ তরফুল আলমিন বলে দিলেন, ইব্রাহিম তুমি লাঠি নিয়ে রেখা চিহ্নিত করো, দাগ টানো, যতটুকু জায়গা ছায়া পড়েছে ততটুকু কাবা ঘর। এটার নাম বাক্কা, এটার নাম কি? আর এর চতুর্দিকে হচ্ছে মক্কা। কাবা ঘরটা চালু করে দাঁড়ানো, এটার নাম কি? এটার কোরআনে বলা হয়েছে ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কা বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদান লিল আলামিন। বাক্কা হচ্ছে কাবা ঘরের মূল অংশ, আর এর চতুর্দিকে হলো কি? মক্কা। মক্কা আর মক্কা এক নয়। সম্মানিত শুধু কত মিম আর বা দুইটার উচ্চারণ এক জায়গায় থাকে, মিম আর কি বা দুইটার উচ্চারণ এক জায়গায় ঠোঁট থেকে। এই জন্য আরবরা মিমটাকে কখনো বা বলে, মিমটাকে কখনো কি বলে বা। সে যাই হোক না কেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরে এরিয়া দেখাই দিলেন। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম কাবা পেয়ে গেছো, কাবা ঘরের এরিয়া পেয়ে গেছো, তুমি কাবা ঘর বানাও। নবী ইব্রাহিম বলেন, মাহবুব কাবা ঘর বানাতে গিয়ে দেশি পাথর ব্যবহার করবো না বিদেশি পাথর, জানা নাই কোন পাথর কোথাকার পাথর কারা ঘরে ব্যবহৃত হবে আল্লাহ আমার তো জানা নাই, অতএব আপনার দুচিত আমার জানা নেই, আমি ঘর বানাই না। এই আজকে যেখানে গোলদেবী প্যালেস ব্যাংকোয়েট হল, এটা কিন্তু সুন্দর করার চেষ্টা করা হয়েছে, কি বলে ঠিক না? এটাকে রুচি শুরু করার জন্য যারা এখানে ভিজিটর একজন বসবেন যারা, তারা অন্তত পক্ষে কিছুটা যেদিকে তাকাবে সেদিকে যেন মনে হয় যে টাকাতে মন চায় বা এই ধরনের একটা কিছু, যে আমরা আমাকে আপনি একটা ঘর বানাই কইলেন আর আমি কেরামাটা পাথর দিয়ে মানে কতক্ষণ না, আমি তো বুঝতেছি না দুই নম্বর আর তিন নম্বর পাথর কোনটা, তাহলে আপনি কোন ধরনের পাথর ব্যবহার করবেন আল্লাহ আমার তো জানা নেই। আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস, রে ইব্রাহিম তুমি আমার রুচি জানতে চেয়েছো, আমি আল্লাহ কিভাবে তোমার কাছে ঘরটা চাই, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক প্রতিটি মানুষ যদি জানতে চাইতো যে আমি আল্লাহ তাকে কিভাবে পেতে চাই, আর সেইভাবে যদি মানুষগুলো তৈরি হতো তাহলে তার তোমার মতো মহান ব্যক্তিতে পরিণত হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আবেদন করলেন, মাহবুব কাবা ঘরখানা বানাবো, কোন পাথর দিয়ে, কেমন পাথর দিয়ে, এটা গ্রানাইট পাথর হবে নাকি মার্বেল পাথর হবে, কথা বল না, নাকি সাধারণ পাহাড়ের পাথর লাল পাথর হবে, না সাদা পাথর হবে, না কালা পাথর হবে, যেহেতু পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলছেন, অমিনাল জিবাল জুদাদুন বিদু ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানহা ওয়া তারাবীব সুদ। আল্লাহ যে পৃথিবীতে তিন ধরনের পাহাড় তৈরি করেছে, একটা সাদা, আর একটা হচ্ছে কি কুসুম রঙের, আর একটা হচ্ছে নিকষ কালো। নবী ইব্রাহিম বলছেন, বাবু এই তিন ধরনের পাথর লাগাবো না একটা, কোনটা আমি তো বুঝি যাই না। আমার আল্লাহ হচ্ছে, ইব্রাহিম তুমি যখন আমাকে জিজ্ঞাসাই করেছো ঘরটা তো আমার বাইতুল না, তা আমার ঘর যখন তুমি বানাবে আমার রুচি জানতে চেয়েছো, তাহলে তোমাকে থ্যাংকস, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ ইচ্ছা করেছি পৃথিবীর পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর বানাবে, পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাহবুব নামগুলো জানতে পারি? আমার আল্লাহ বলে দিলেন, শোনো মিশরের তুর পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর তুমি বানাবে, ওই তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারাত পাহাড়ের পাশে জাবালে জুদি, যেখানে ছয় মাসের প্লাবনের পরে নবী নূহ নবীর নৌকা যে পাহাড়ের উপর ফেলে গেছিল, বস্তাবত আলাল জুদি, সেই জুদি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করবে। তুমি জুদি পাহাড় এবং লেবানন পাহাড়, যেটা লেবাননে আছে, লেবানন নামে যে দেশটির নাম হয়েছে সেই পাহাড়, আর কাবা ঘর থেকে বর্তমান কাবা ঘর থেকে উত্তরে 3 মাইল দূরে হেরা পর্বতের পাথর দিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন, মাহবুব তুর পাহাড় থেকে আমার কোনো লেবার নেই, আমার কোনো শ্রমিক নেই,
আমি আমার ছেলে ইসমাইল বাবার বেটা যদি তুর বাহারে চলে যায় তাহলে আপনার আনতে আনতে কেয়ামত হয়ে যাবে, কাবা ধরবে না। আমি তোমাদেরকে পাথর টানার জন্য বলি নাই, বরং এই পাথর এই পাহাড়ের পাথর গুলো দিয়ে আমি আল্লাহর কাবা ঘর নির্মাণের ইরাদা করেছি। তোমার উপরে দায়িত্ব শুধু এতটুকু, পাথর টানার জন্য কোন লেবারের প্রয়োজন নাই। কাবা ঘর হলো আমার ঘর, বাইতুল্লাহ হলো আমার ঘর, মসজিদে হারাম হলো আমার মসজিদ। অতএব এই মসজিদে হারাম কাবা ঘর তৈরি করতে গিয়ে ইব্রাহিম রে তোমার কাঁধে কষ্ট দিয়ে আমি পাথর আনালো, এত দূরের পাথর তোমরা বহন করে আনবে তা নয়, বরং তুমি কাবা ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে ভুক্তি করো, দেখবে পৃথিবীর পাঁচটা পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের আঙ্গিনায় এসে পড়া শুরু করবে। পৃথিবীর পাঁচটা পাহাড়ের পাথর কাবা ঘরের আঙ্গিনায় উড়ে উড়ে আসবে, তার কারণ পাথর পাগল হয়ে আসবে, অস্থির হয়ে আসবে। আজকে বস করবো না, অন্যদিন যদি আল্লাহ আমাকে সুযোগ দেন আমি আপনাকে জানাবো যে পাথর কি জিনিস, পাথরের অনুভূতি কতটুকু। সম্মানিত শুধু ভাই আলাদা